নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় দা ইউনিভার্সিটি অফ বর্ধমানে যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং হিস্ট্রি পাস নিয়েছো তাদের 2021 এর সাজেশন, ঠিক আছে? এবং হিস্ট্রি পাসের যে সাজেশনগুলো আমি দেবো, তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ যে তোমরা এই টপিকগুলো প্র্যাকটিস করবে। তোমরা জানো যে আমি সিলেবাস প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, ভিডিও দিয়েছিলাম, সিলেবাস আমি হিস্ট্রি সিলেবাসটা ডিসকাস করেছি এবং কী কী বই পড়বে সেই নিয়ে আমি ডিসকাস করেছি। তোমরা যারা ভিডিও দেখোনি তারা দেখে নেবে। আজ আমি তোমাদের আলোচনা করছি সাজেশন, কারণ অনেকেই তোমরা কমেন্ট করেছো, অনেকে তোমরা বলেছিলে সাজেশন দিন। তো আজকে আমি তোমাদের হিস্ট্রি পাসে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সাজেশন আমি দিচ্ছি। তো তোমরা এই টপিকগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা জানো তোমাদের সিলেবাস আলোচনার সময় বলেছিলাম ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত তোমাদের সিলেবাস রয়েছে। এই ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত কী কী টপিকগুলো তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তো তোমরা সেই টপিকগুলো আমি আজকে তোমাদেরকে বলবো। তো তোমরা আশা করি তোমরা এই টপিকগুলো প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করলে অফলাইন অনলাইন যেভাবেই পরীক্ষা হোক তোমরা কিন্তু এই টপিকগুলোর মধ্যেই কমন পাবে। যাই হোক, আমি বিষয়ে আসি, বেশি কথা না বাড়িয়ে। ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি পাসে ইউনিট 1-এর যে সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো এবার ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে দেওয়ানি লাভের গুরুত্ব। এই দেওয়ানি লাভের গুরুত্ব প্রিভিয়াস ইয়ারে এসেছে, এই কোশ্চেনটা দেওয়ানি লাভের গুরুত্ব দিতে এটাও দিতে পারে অথবা দিতে পারে দ্বৈত শাসন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। সেহেতু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার গুরুত্ব। বক্সারি যুদ্ধের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো, পলাশির যুদ্ধে তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেন দুটো পড়ে যাবে এবং এই কোশ্চেনের একটা ধাঁচের একটা কোশ্চেন দেয় যে তুমি কি মনে করো যে পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধে বেশি তাৎপর্য, ঠিক আছে, বা বেশি গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটাও কিন্তু তোমরা এই দুটো অ্যান্সার থেকে করতে পারবে। যাই হোক, নেক্সট হচ্ছে ইঙ্গো মহীশূর সম্পর্ক। ইঙ্গো মহীশূর সম্পর্কটা প্রিভিয়াস ইয়ারে এসেছে, তো এখানে ইঙ্গো মারাঠা সম্পর্কটা বেশি গুরুত্ব দেবে, ইঙ্গো মহীশূর সম্পর্কটা কম গুরুত্ব দিয়ে পড়ে যাবে। এবং ইঙ্গো মহীশূর সম্পর্কটা পড়ে যাবে সেটা 5 নম্বরের জন্য, আর ইঙ্গো মারাঠা সম্পর্কটা 10 নম্বরের জন্য রেডি করে যাবে। এবছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু আমার মনে হয় ইঙ্গো মারাঠা সম্পর্ক। ইউনিট টুতে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, দারুণ প্রশ্ন, যে 19 শতকে ভারতে ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করে, ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ ভূমি রাজস্ব ব্যবস্থা মানে সেই চিরস্থায়ী বন্দোবস্ত আসবে, রায়তারী বন্দোবস্ত আসবে, এগুলো আসবে। তো চিরস্থায়ী বন্দোবস্তের ডিটেলে করে যাবে, কারণ চিরস্থায়ী বন্দোবস্ত সুফল কুফল এই বিষয়গুলো অনেক সময় দিয়ে দেয়, এই টপিকটার উপর দিয়ে দেয় যে পারমানেন্ট সেটেলমেন্টের কী কী সুফল রয়েছে, কী কী কুফল রয়েছে, এই বিষয়গুলো একটু ভালো করে পড়ে যাবে। এখানে 10 নম্বরের জন্য অ্যান্সারটা তৈরি করবে। নেক্সট হচ্ছে ওয়াবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো, ভালো করে পড়ে যাবে। সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব ভালো করে পড়ে যাবে। ফরাজি আন্দোলন, ঠিক আছে, ফরাজি আন্দোলন টিকা হিসেবে পড়ে যাবে। ইউনিট থ্রিতে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান, এটা 5 নম্বর হিসেবে পড়ে যাবে। আর সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগর অবদান, এটা 10 নম্বর হিসেবে পড়ে যাবে। আর পড়বে তোমরা আর্য সমাজ, অর্থাৎ আর্য সমাজের কোশ্চেনটা আছে যে 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনে আর্য সমাজের তোমার ভূমিকা, ঠিক আছে, এরা আর্য সমাজের অবদান কি, ঠিক আছে, এরকম প্রশ্ন দেয়, এই কোশ্চেনটা করে যাবে। ক্লিয়ার? ইউনিট ফোরে যে কোশ্চেনটা করে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি। তোমরা মাধ্যমিকে পড়েছিলে এই টপিকটার উপর, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি ভালো করে করে যাবে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি বললাম, আর 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের আর্থসামাজিক কারণ, অর্থনৈতিক সামাজিক কারণ। আরেকটা করবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সংক্রান্ত বিতর্ক, ঠিক আছে। এইখানে আরেকটা প্রশ্ন তোমরা করে যাবে, পার্সোনালি এটা বলে দিচ্ছি যে 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত যে নরমপন্থীদের কার্যাবলী, এই কার্যাবলীর সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা লিখে রাখো তোমরা, এই প্রশ্নটা করে যাবে। ইউনিট ফাইভে স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা করে যাবে। আর 5 নম্বর হিসেবে ভারতীয় রাজনীতিতে গান্ধীজির অবদান ভালো করে করে যাবে। আইন অমান্য আন্দোলনের গুরুত্ব, সুভাষচন্দ্র বসু, এটা 5 নম্বর হিসেবে না দিতেও পারে, কিন্তু এটা আবার 10 নম্বরও দিয়ে দিতে পারে, এই এই টপিকটা করে যাবে।
ভারত ছাড় আন্দোলন কি স্বতঃস্ফূর্ত ছিল, এই টপিকটা তোমরা করে যাবে, 10 হিসেবে করে যাবে। আর ইউনিট 6 এ লাস্টে, যেটা সবথেকে ইম্পর্টেন্ট ইউনিট 6 এ বছরের জন্য যে টপিকটা, যে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন, ভালো করে করে যাবে টপিকটা, এ বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর ক্লিপস মিশন করে যাবে, ভারত শাসন কি অনিবার্য ছিল, এই প্রশ্নটা ভালো করে করে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিলেবাস, পাশের সিলেবাস, সিলেবাস অনুযায়ী তোমাদের ইম্পর্টেন্ট টপিক, সিলেবাস অনুযায়ী তোমাদের ইম্পর্টেন্ট যে সাজেশন ভিত্তিক যে টপিকগুলো তোমাদের দিলাম, সেই টপিকগুলো আমি বললাম, এই টপিকগুলো তোমরা লিখে রাখো। আরেকটা বিষয় যে আমি যেহেতু একটা স্পিডে বললাম তোমাদের, সেই জন্য তোমরা তোমাদের স্ক্রিনে দেখবে, এরপর দেখানো হবে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো তোমরা লিখে নিও, ঠিক আছে। এবং এই কোশ্চেনগুলো যদি করো, আশা করি তোমাদের যে প্রশ্নগুলো, যতগুলো তোমাদের লিখতে দেবে আর কি কোশ্চেনগুলো, তার মধ্যেই তোমরা ফোন পেয়ে যাবে। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, কোশ্চেনগুলো অ্যান্সার ঠিকঠাক করে রাখো, তাহলে অফলাইন অনলাইন যেভাবেই হোক তাতে তোমার কোনো সমস্যা থাকার কথা নয়। আর একটা ব্যাপার যে আমি সমস্ত ইউনিভার্সিটি, মানে কিছু কিছু ইউনিভার্সিটি এইভাবে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করছি, তো তোমাদের সেকেন্ড সেমিস্টার বা সিক্স সেমিস্টারে সাজেশন দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদের যে এই ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আর তোমাদের বন্ধুদেরও এই ভিডিওগুলো শেয়ার করো, তাদের অনেক উপকার হবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আরেকটা বিষয়, যদি তোমাদের আমার এই প্রয়াসটি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।